শুভেচ্ছা, স্বাগতম সকল বন্ধুদের। আশা করি সবাই ভালোই আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিনয়ী আচরণ। আমরা মানুষ হিসেবে সামাজিক, পারিবারিক, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ের হতে পারি। আমরা সবসময় বিনয়ী এবং সহমর্মী আচরণের দ্বারা অন্যকে আকৃষ্ট করতে পারি। আমরা আমাদের কর্মস্থল থেকে সেবা প্রত্যাশীদের সুষ্ঠুভাবে সেবা দিতে পারি বিনয় ও ভদ্র আচরণের দ্বারা। আমাদের সমাজে বা রাষ্ট্রে কোনো অফিস আদালতে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন, অনেকেই তাদের মধ্যে বিনয় নয়, ভদ্র নয়। কোনো গ্রাহক গেলে বা কেউ সেবা নিতে গেলে তাদের সাথে সবসময় রূঢ় আচরণ করেন, ভুলভাল তথ্য দিয়ে থাকেন এবং নিজেকে এমন একটা পর্যায়ে রাখেন যে না জানি তিনি কী হয়ে গেছেন। এরকম লোকের অভাবও কম নয়। তাতে সে প্রতিষ্ঠানের সেবা প্রত্যাশীরা এসে হয়রানির শিকার হয় এবং তারা কোনো প্রশ্ন বা তথ্য জিজ্ঞাসা করতে ভয় পান। এতে করে হয় কি, সে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্যের ব্যাঘাত ঘটে। একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে তার গ্রাহকদের সেবা প্রদান করার জন্য। তাই আমি বলবো যে আপনি আপনার কর্মস্থলে, শুধু কর্মস্থলেই নয়, সমাজে, পরিবারে সবাইকে আপনি বিনয় আচরণ করবেন, সবার সাথে সহমর্মী আচরণ করবেন, তাহলে মনে হয় প্রতিটা পরিস্থিতি তার লক্ষ্য অভিমুখে বা সফলতার দিকে এগোবে। আপনার জীবন সুন্দর হবে, পারিপার্শ্বিকতা সুন্দর হয়ে উঠবে, সহযোগিতায় পারে একটা মানুষকে পরিপূর্ণ করতে, স্বাভাবিকতায় পারে একটা মানুষকে চারপাশের পরিবেশ স্বাভাবিক রাখতে,